সন্দেশখালীতে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে অবিলম্বে পুলিশকে এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি জয় গুপ্ত। একই সঙ্গে বুধবার এই মামলা চূড়ান্ত রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন বিচারপতি পুলিশকে এই সংক্রান্ত দুটি এফআইআর এর কপি আদালতে মুখ বন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার মামলা শুনানিতে বিচারপতি জানতে চায় এখনও পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে সন্দেশখালি কাণ্ডে তিনশো ধারা যোগ হয়েছে কিনা তাও জানতে চান বিচারপতি ब्यूरो रिपोर्ट ओंकार बांगला